তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তাহলে শোনো রব তোমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তুমি যে দাবি করো রবের প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা এবং সত্য কথা বলো, এবং এবং সত্য কথা বলো, কে বলেছে? তিনি কে? জমিনের মালিক, আসমানের মালিক, মুসলিমের মালিক, কাফেরের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জানো না সব কিছুর মালিক কে? তিনি বলেছে সত্য বলো। তিনি বলেছে কি বলো? তুমি কি সত্য বলো? তুমি কি আদু ধার ধারো এত মহান রবের? তুমি কি আদু ধার ধারো এত মহান রবের যিনি কিয়ামত দিবসে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো পৃথিবীকে হাতের তালুর মধ্যে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, তোমাকে তোমার রব বলছে হে মানুষ, 5.5 ফিট 4.5 ফিটের মানুষ, পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো যে আমাকে শিকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতাম, পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো, এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবী সুতার চেয়ে ছোট, এত মহান রব তোমাকে বলছে সত্য বলো, তুমি বলবা? 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 তাহলে শোনো, তিনি বলছেন যে ইউসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব, যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে আল্লাহ শুধরে দেবে, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধ আমি ক্ষমা করে দেব, তোমরা জেনা করো, তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা মারামারি করো, তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো, তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো, তোমরা দাড়ি কাটো, দাড়ি চাছো কেন, এটা সুন্নত তাই, তোমরা টাকনুর নিচে কাপড় পরো উপরে পরো না কেন, এটা সুন্নত তাই, তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব, তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ, তুমি শুধু সত্য বলো, তুমি সত্য বলো, আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব, দয়া দিয়ে দেব, তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায়, তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, বাবা মায়ের সাথে অন্যায় করো, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতিউল্লাহ, আর যে আল্লাহকে ইবাদত করে, যে আল্লাহকে মানে, যে আল্লাহকে পূজে, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে, ও রাসূলু নবীর দেওয়া পথ অনুযায়ী, নবীর দেওয়া মত অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে, যে সালাত আদায় করে নবী যেভাবে করেছে, যে সিয়াম পালন করে নবী যেভাবে করেছে, যে দলাদলি করে নবী যা বলেছে, যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে, কি হবে? ফাকাদ ফাজ, সে জিতে যাবে, সে জিতে যাবে, কি জিতবে? ফাউজান আযীমা, সে অনেক বড় করে জিতে যাবে, যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10-0 গোল হলে কিভাবে জিতলো,
কেমন জিত হলো এটা 100-0 গোল হলে কেমন জিতলো 100,000 গোল আর 0 গোলে জিতলে দলটা কেমন ভাবে জিতলো আল্লাহ হচ্ছে ফাকাদ ফাজা ফাউজান আযীমা এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে উনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জেতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে জেতার উপায় কি এবং সত্য বলা এবং সত্য বলা দেখছেন আল্লাহকে ভয় করা এবং সত্য বলা যাই হোক এটা ছিল এটা হচ্ছে এটা খুতবাতুল হাজা প্রত্যেক জুমআ ইমামরা এই খুতবা দিয়ে স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হাফেজাহুল্লাহ তিনি মাশাআল্লাহ অনেক কথা বলেছেন সময় পেলে আরো বলতেন ওনার কথা গুছিয়ে আসছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি একই তো কথা একজনে বললেই হলো একজনে বললেই হলো তবুও আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাব সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা ইয়া ইখওয়ানি আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আগে আমি বলেছি ওয়াকুলু কাওলান কি কথা বলতে হবে তা আমি গান গেয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিস্সা কাহিনী জানি না আমি কিস্সা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার শোকের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটো গান গেয়ে শোনায় দুটো কিস্সা শোনায় ওদের একটু ভালো সময় পার হবে বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিস্সা কাহিনী ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসিনি আমি গান গেয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি R15 তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল আর এই এলাকার উমুকের এখন 500 বিঘা জমিন তিনি বলছেন উমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছে যে ধুর বোকা তো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা কেমন আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে নাকি আদম আলাইহিস সালামেরও আগের আদম আলাইহিস সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ এই সবাইকে কাউন্ট করাল বসে যে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভামাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট অর রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইট গুলোকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যা চেনো তুমি যা চেনো না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা
وما عند الله خير আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খায়র তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وما الحياة الدنيا إلا لعب وله وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون أر دنيا جيبون تو كيل تماشا مطرو كيل تماشا چڑاكي چوئنا تمار دم بھیکوتا تمار شکتی তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলা ইয়াউমিল কিয়ামা যেদিন আকাশ ভেঙে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সব গুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটার বল কিনলেন 10 টাকার ট্যাপ্পা চাইলেন দুইবার দিয়েছেন ব্যাট দিয়ে টাফ ফাইটা গেছে ফলাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আফসোস আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে এখানে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নেই না আমি কোনো ফকিহ না বা মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটো কথা বলে চলে যাব ভালো লাগলে নেবেন নালে বাদ একদম ছুঁড়ে ফেলে দেবেন বুঝে আসছে না শুনেন কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে শাফি শাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায়া কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি আমি ভুল বলছি তো দরকার আছে প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানসিকতা করুন ইনশাআল্লাহ এক সময় প্রশ্ন জবাব দিব আল্লাহ চাইলে আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিয়েন কে কে আছে যাদের দাড়ি নাই তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে এসএসসিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি তুমি মিথ্যুক মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাইশার মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাড়ি রাখতে না করো ছি ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াজ শুনে এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাড়ি রাখবে সে লিখে দেবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজে উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো 200 বছর বাঁচবো ওকে 150 বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পরে রাখবে يا شباب تعال إلى المسجد تعال إلى الله جل وعلا তাকে যখন বলা হয় মসজিদ এসো সে বলে পরে লিখে দে কবে কতদিন বাঁচবি তুই লেখ এই ছেলে লেখ হাসতেছেন হাসতেছেন ইন্না লিল্লাহি সে বলে পরে তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত বড় মারাত্মক কথা হায়াতের মালিককে
গায়বের মালিককে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই রাত বাসবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখব দাঁড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসব শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে الله جل وعلا رب السماوات والأرض جني زمین ابن اکاشر مالک تینی بولے شے دنیا تچھو کھیلتا مشار بستو اور اللہ کسے جا چھے تا اتم تا ستھائی انو بھابا انو دھامن قربانا تم را انو دھامن قربانا شنون سورة معارج ২৯ পারা সূরা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমারও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেট এসে পৌঁছাইছি নালে হয়তো আপনাদের আরো জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনারা মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুনাহ ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমি একটু সূরা মাআরিজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সূরা মাআরিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সূরা মাআরিজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সূরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার ভাষা যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সূরা পড়বো আরবিতে এরপর একটা বাংলা অর্থ পড়বো দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে سأل سائل بعذاب واقع এক ব্যক্তি চাইল সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি যা অবধারিত যা আসবেই আসবে লিল কাফিরিন লাইসা লাহু দাফি কাফিরদের জন্য কাফিরদের জন্য কাফিরদের জন্য এটাকে ঠেকানোর এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইলো আল্লাহ বলছেন যে মিনাল্লাহি দিল মাআরিজ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের স্বপন সমূহের অধিকারী